কথাটাকে নবী রওজার সামনে আইনে বলেছিল, নবী যে আপনার জীবদ্দশায় আমি মুসাইলামা ইবনে কাযযাবের সম্পর্কে শুনেছিলাম, এরে যে হত্যা করবে তাকে আপনি মাফ করে দিয়ে বুকেটাই না দিবেন। নবী এই যে আপনার রওজার সামনে বেঈমানের মাথাটা তুলে দিয়েছি, আজকে শুধু দিত্তকণ্ঠে তাতার তাঁতিকান্দার যুবক ওয়াদা দিবে, এই বৃষ্টির মধ্যে বাংলার জমিনে যেই কাদিয়ানির গোষ্ঠী মিথ্যা নবী দাবি করে, যদি কখনো ডাক আসে বুকের তাজা রক্ত ঢেলে দিয়া এই কাদিয়ানির গোষ্ঠীর কুত্তার মতো কোবাবো। রাজি আসো না নাই? কে কে রাজি আসো? আল্লাহকে দুহাত তুলে দেখায় দাও বৃষ্টির মধ্যে, এই যুবক জোরে দেখায় দাও তাকবীর ধরে দিয়া, আল্লাহ কবুল করেন, জোরে কেন আমিন। বৃষ্টির মধ্যে পোতায় গেছেন গা? আহেন এখনই তওবা করে মোনাজাত করবো, আল্লাহ যদি চাহে। ভাই পাগলামি করেন না, ওয়াজ কম হয় নাই, দেড় ঘন্টার মতো হয়ে গেছে, আপনি ভাইবেন না যে একটুখানি ওয়াজ করছে। হ্যাঁ তোমার বৃষ্টি দিয়ে বিজয় ওয়াজ শোনাবো, আগামীকালকে ওয়াজ আছে। অতএব কয় বৃষ্টি নাই, বৃষ্টি পড়তাছে, আল্লাহর উনি কয় বৃষ্টি নাই, আল্লাহ কবুল করেন, জোরে কেন আমিন। তবে আপনি গেলে গে কারে ওয়াজ শোনাবো? শুধু আমার দিকে তাকায় বলবেন, এই জমিনের মালিককে এ তাঁতিকান্দার যুবক, আজ থেকে ওয়াদা হবে, আজ থেকে ওয়াদা হবে, নবীর চেহারা দেখে যদি জান্নাতে যাওয়া যায়, নবীর চেহারা দেখে যদি সব কিছু করা যায়, রবিউল আউয়ালের চাঁদে এই বৃষ্টির মধ্যে সাক্ষী থাকবে 5ই অক্টোবর, আল্লাহ যেন আপনাদেরকে এই রহমাতের চেহারার মধ্যে ঢুকাইয়া কিয়ামতের মাঠে মাফ করে দেয়। আরো জোরে বলো আমিন, আরো জোরে বলো আমিন। নিজের হাতে বান্দা তুমি কেমনে দিবা মাফ না করে তাড়ায়া, বলো না যুবক ভাই আমার কলিজার ভাই বলো বি বৃষ্টির মধ্যে বলো, তুমি যদি মাফ নাই করবাই গুনাগার বান্দারে বলো তো আমার বান্দা যাবে কার কাছে? আল্লাহ তাকায়া দেখো কে জানো কবির সুরে সুরে চোখের পানি ফেলাইয়া গুনাগার বলে তোমার ডাক দিছে। আল্লাহ কলিজার টুকরা মুসলমানদেরকে তুমি মাফ না করে পারো না, এই মাহফিলে কার জানো মা নাই কার জানো বাবা নাই গো। আজকে 5ই অক্টোবর তুমি তাকায়া দেখো মালিক, অক্টোবর মাসের 5 তারিখ 2023 সালে তুমি এই বৃষ্টির মধ্যে ছাতি ফুটাইয়া বৃষ্টিতে ভিজিয়া ভিজিয়া আমার বাবারা কাল দেয়, ঈদের সাথে আমার রক্তের সম্পর্ক আছে, কারণ এরা আমার দেশের মানুষ, ইচ্ছা করলে বলতে পারতো আমার যুবক ভাইরাও তো আমার দেশের পোলা, আর ওয়াজ কি শুনবো? আল্লাহ এরা দেশের পোলার দিক তাকায় নাই, এর একজন আলেম গুনাগার আলেম হিসাবে বৃষ্টিতে ভিজিয়া ভিজিয়ে ওয়াজ শুনে। আল্লাহ তুমি কি পারো না আমার কলিজার টুকরা ভাইদেরকে মাফ করিয়া দিতে? আল্লাহ আল কাউসার ফাউন্ডেশনের যুবক গুলাই তাঁতিকান্দার যুবক গুলা কলিজাটা ভরপুর করিয়া দাও, যে বৃষ্টির মধ্যে দাঁড়ায় দাঁড়ায় পাগল গুলা কান্দে। আল্লাহ তুমি চেয়ারম্যান সাহেবকে সাথে নিয়ে বলছি, আমার এই হোসেনপুর তাঁতিকান্দার চেয়ারম্যান গৌরবময় চেয়ারম্যান, সে এত সময় বসিয়া মালিক বসিয়া আছে বৃষ্টির মধ্যে, তার বাবা মাকেও মাফ করিয়া দিও, আমার বাজানদেরকেও মাফ করে দিও মালি। এই ট্যাকের হাটের উত্তর পারে সমস্ত দোকানদার ভাইদেরকেও মাফ করে দিও, যখন মাহফিল করে মাঝে মাঝে এই উত্তর পাশের দোকানের সামনে মাঝে মাঝে দাঁড়াই, দোকানদার ভাইরা কত ভালোবাসা দেয়, তখন মনে পড়ে যে আমার বিশ্বনবীর কথা, একজন সাধারণ ইলিয়াসুর রহমান জেহাদিকে দোকানদাররা এত ভালোবাসতে পারে? হুজুর এক কাপ চা খাও তুমি আমার ভাতিজা, একটা মিষ্টি খাও এক প্যাকেট বিস্কুট খাও একটা কলা খাও, এই যে ভালোবাসা। আল্লাহ দোকানদাররা হয়তো বৃষ্টিতে আসতে পারে নাই, কেউ হয়তো আসছে, প্রত্যেকটা দোকানদারকে তুমি আবু বকর দোকানদারের সাথে জান্নাত দিয়া দিবা। এর সাথে ভালো তো আমার কাছে নাই, বাজান এবার আমার দিকে তাকাবেন, চোখে পানি থাকবে আর কিচ্ছু না, আর মাত্র 5 মিনিট। নবীর কদমটা জড়ায় ধরে যখন বললেন ইয়া রাসূলুল্লাহ আমার কি মাফ করে দেয়া যায় না, আবার নবী বললেন আল্লাহ যখন তোরে মাফ করে দিছে আমি তোরে মাফ না করে দিয়ে পারি না,
কিন্তু তোর কাছে আমি একটা দাবি রাখি, আমি নবী যতদিন বাইসে আছি কয়দিন বাইসে থাকবো জানি না, জীবনে কোনোদিন তুই আমার সামনে বসবি না। চোখের পানি ফেলায় আপনি কাঁদবেন, যেই নবীর সুন্দর চেহারা দেখে হাসি কালেমা পড়ে মুসলমান হইল, সেই হাসি যদি নবীর জীবদ্দশায় নবীর সামনে বইয়ে ওয়াজ শুনতে না পারে, বাবা এই জিন্দগির কি দাম আছে। হাসি বলে হুজুর ঠিক আছে আমি আপনার সামনে আসতে কি কষ্ট পাবেন? হ তোর পরে আক্রোশমূলক ভাবে কষ্ট পাবো না, তবে তুই আমার একটা কথা শুনে, তুই আমার চাচারে কেমনে মারছিলি একটু শুনে, এইভাবে কোনো মানুষ কোনো মানুষকে মারে না, তোর পরানটা কোন জায়গায় রেখে আমার চাচারে এইভাবে হত্যা করছিলি? বাজান এই বিবরণ দেওয়ার সাথে আমি আপনার চোখে পানি দেখতে চাই, তোমার নবীর চোখেও পানি ছিল। ওয়াসি কান্দার ভাই নবী গো আমি তখন আনোয়ার ছিলাম না, আমি ছিলাম জানোয়ার, আমি এখন কালেমার ছায়া তলে আসিয়া হইছি আনোয়ার, তখন আমি হাসি ছিলাম জানোয়ার। হুজুর আমি আপনার চাচাকে তাক করে থেকে থেকে শৈল মাছের মতো কোপ দিলাম, কোপ দিয়ে টেঠাডার টান দিয়ে আমি পাহাড়ের নিচে শোয়া দিলাম, আপনার চাচারে প্রথম জবাই দিলাম, এরপরে বুকটা ছিললাম, এরপরে হাতটা ছিললাম, এরপরে চোখ দুইটা উঠাইলাম, ব্যাগে ভরিয়া যে আমারে ভাড়া করে আনছিল আপনার চাচারে মারার লাগিয়া গুন্ডা হিসাবে, আমি তারে ব্যাগ ভরে মালসাবানা দিয়া দিলাম। আমার নবী চিৎকার মেরে বলে তুই যে আপনি আমার চাচারে মারলি, এবার আমারে মা নবী আমার জীবন থাকতে আপনার গায়ে একটা আঘাত করতে পারবো না, তাহলে যদি আঘাত করতে না পারোস তুই আমার সামনে বসবি না, কারণ তোরে দেখলি আমার চাচার মৃত্যুর বিবরণের কথা মনে পড়ে যাবে। হে যুবক ভাই তুমি আশেকে রাসুল হিসাবে মাওলারে দেখাই দিবা, নবীর এন্তেকালের মাত্র 7 মাস আগে, কয় মাস? কেউ বলেন 7 মাস, কেউ বলেন 7 দিন, কেউ বলেন 7 ঘন্টা, রাবির ভিতরে ইখতিলাফ, 7 মাস 7 দিন, জোরে জোরে 7 ঘন্টা, কিন্তু 7 সাথে আছে, 7 গুণ আছে। এবার কানবা, 7 ঘন্টা আগেই ধরেন, 7 ঘন্টা আগে সব সাহাবিরা নবীর কাছে বিদায় নিতে যায়, নবী সবাইরে ডাকছে, ডাককে বলতেছে তোমরা আমার বিদায় দিও, আমি মাবুদের ডাকে সারা দিয়ে চলে যাইতেছি। বাজান্ডে এই কথাটা বলতে দেরি আছে, সব সাহাবি নবীর সামনে যায়, যদি 7 দিন আগে হয় অথবা 7 মাস আগে হয়, নবীর এন্তেকালের 7 মাস আগে ওয়াসি একটা কথা বলছিল, হুজুর আমি আজ থেকে আপনার চাচারে হত্যা করে যেরকম আপনার মনে কষ্ট দিছি, এই জামানার বেইমানগুলারে নিজের হাতে হত্যা করে আপনার মনে সান্ত্বনা দিব। জোরে 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 নবীর ইন্তেকালে 7 মাস আগে মুসাইলামা বিন কাজ্জাব, আল্লাহু আকবার জোরে বলো, যে মিথ্যা নবী দাবি করছিল এই বেঈমান নবীর জীবদ্দশায়, ওহাসি কিন্তু আরে কল্লা উড়াই দিছে, কল্লাটা টাইনা নিয়ে নবীর সামনে আসিয়ে কয় নবী দেখেন কি আপনার চাচারে মারিয়া যে আপনি কষ্ট দিছিলাম, আপনি না বলছিলেন এই বেঈমান রে যে মেরে দিতে পারবে যে মিথ্যা নবী দাবি করছে, ওর কল্লা উড়াই দিলে আমি নবী তারে নিয়ে জান্নাতে থাকবো। হুজুর এখন দেখেন আপনার জান্নাত আপনার খুশি করার লাগে ওর কল্লা উড়াই মাথা নিয়ে আসছি। আমার নবী বলে ওয়াজিরে আমি তোর পরে খুশি হয়ে গেলাম, যেই রাবি বলে 7 মাস আগে তার দলিল এইটা, আর যেই রাবি বলে 7 ঘন্টা আগে তার দলিল এইটা। 7 ঘন্টা আগে হাসি সবাই নবীর কাছ থেকে বিদায় আনতে যায়, হাসি নবীর জানালার পাশে দাঁড়ায় মিউ মিউ করে কামদের কয় একবার যদি একটু আপনার চোখ দিয়ে আমার দিকে তাকাইতেন গো, একবার যদি চোখটা ঘুরাইয়া হাসির দিকে তাকাইতেন, এই মনের জ্বালাটা মিঠাই আমি আপনার কাছ থেকে যাইতে পারতাম। নবী আমার হাসিরে ডাক দিয়া বলো হাসিরে তোর পরে আমার কোনো আর দুঃখ নাই, তুই আমার সামনে আয়। হাসি একটা দৌড় দিয়া নবীর সামনে দাঁড়ায় বলতেছে, নবীজি একটা কথার উত্তর শুনবেন লি, হুজুর যাইবার আগে আমার একটা কথা বলে দেন, আপনারা আর একটা কি কাজ করলে খুব যদি বেশি খুশি হবেন? নবী বলে হাসি আমার মৃত্যুর পরে যে মিথ্যা নবী দাবি করবে প্রত্যেকটারে তুই শেষ করে দিবি, আল্লাহ আকবার জোরে বলতে পারেন না? কেউ বলেন মুসাইলামা বিন কাজ্জাবকে নবীর ইন্তেকালের পরে মারা হয়েছে,
জবির ইন্তিকালের পরে মারা হয় ওয়াশি মুসাইলামা বিন কাযযাবের মাথাটাকে নবীর রওজার সামনে আইনে বলেছিল নবী যে আপনার জীবন দশায় আমি মুসাইলামা বিন কাযযাবের সম্পর্কে শুনেছিলাম এর যে হত্যা করবে তাকে আপনি মাফ করে দিয়ে বুকেটাই না দিবেন নবী যে আপনার রওজার সামনে বেঈমানের মাথাটা তুলে দিয়েছি আজকে শুধু দিত্তকণ্ঠে তাতার তাতিকান্দার যুবক ওয়াদা দিবে বৃষ্টির মধ্যে বাংলার জমিনে যেই কাদিয়ানির গোষ্ঠী মিথ্যা নবী দাবি করে যদি কখনো ডাক আসে বুকের তাজা রক্ত ঢেলে দিয়া এই কাদিয়ানির গোষ্ঠীর কুত্তার মতো কোবাবো রাজি আসো না নাই কে কে রাজি আসো আল্লাহকে দুহাত তুলে দেখায় দাও বৃষ্টির মধ্যে এই যুবক জোরে দেখায় দাও তাকবীর ধ্বনি দিয়া আল্লাহ কবুল করেন জোরে কেন আমিন বৃষ্টির মধ্যে পোতায় গেছেন গা আহেন এখনই তওবা করে মোনাজাত করবো আল্লাহ যদি চাহে ভাই পাগলামি করেন না ওয়াজ কম হয় নাই দেড় ঘন্টার মতো হয়ে গেছে আপনি ভাইবেন না যে একটুখানি ওয়াজ করছে হ হ হ তোমার বৃষ্টি দি বিজয় ওয়াজ শোনাবো আগামীকালকে ওয়াজ আছে অতএব কয় বৃষ্টি নাই বৃষ্টি পড়তাছে আল্লাহর উনি কয় বৃষ্টি নাই আল্লাহ কবুল করেন সরকার আমিন তবে আপনি গেলে গে কারে ওয়াজ শোনাবো শুধু আমার দিকে তাকায় বলবেন এই জমিনের মালিককে এ তাতিকান্দার যুবক আজ থেকে ওয়াদা হবে আজ থেকে ওয়াদা হবে নবীর চেহারা দিকে যদি জান্নাতে যাওয়া যায় নবীর চেহারা দিকে যদি সব কিছু করা যায় রবিউল আউয়ালের চাঁদে এই বৃষ্টির মধ্যে সাক্ষী থাকবে পাঁচই অক্টোবর আল্লাহ যেন আপনাদেরকে এই রহমাতের চেহারার মধ্যে ঢুকাইয়া কিয়ামতের মাঠে মাফ করে দেয় আরো জোরে বলে আমিন আরো জোরে বলে আমিন আল্লাহ আমি জানি না এখানে কার মা নাই কার বাবা নাই আল্লাহ রহমাতের বৃষ্টি দিয়ে তাদেরকে ভিজাই দিয়েছেন জাহান্নামটাকে ভিজাই দেন আল্লাহ তাদেরকে জাহান্নামটাকে ভিজাই দেন জাহান্নামে ঠান্ডা করে দেন জোরে কেন আমিন বাবা বেঁচে থাকলে আবার আসবো মরে গেলে দেখা হবে হাসরের মাঠে শুধু যাইবার আগে একটা ওয়াদা দিবেন যতদিন বাঁচবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন কে কে রাজি আছেন দেখে আল্লাহকে হাত তুলে দেখান তো আল্লাহ তুমি কবুল করো তাতি কান্দা বাসিরে মাফ করিয়া উঠাইও হাসরে আল্লাহ বৃষ্টির মধ্যে দাঁড়ায়া দাঁড়ায় শুনেছে চোখের পানি বৃষ্টির পানি এক হইছে চোখের পানি বৃষ্টির পানি এক হইছে আল্লাহ এই পাঁচই অক্টোবর তোমার পাগলদেরকে মাফ করে দা আর কষ্ট দিতে নাই শুধু মোনাজাত পর্যন্ত বসে দাঁড়ায় থাকবেন বসে থাকবেন ইনশা আল্লাহ ইনশা আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ মা বাবার খেদমত করবেন তো ইনশাআল্লাহ আলেমদের খেদমত করবেন তো ইনশাআল্লাহ আলে আল কাউসার এই ফাউন্ডেশন ওয়াজ না ইসলামী আল ফাউন্ডেশন তাতিকান্দা যুবকদের আল কাউসার ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ তাতিকান্দা যুবকদের উদ্যোগে এই মাহফিলটা যখন বৃষ্টির মধ্যে হয়েছে চ্যালেঞ্জিং হয়ে গেল যে তাতিকান্দার যুবকরা সব পারে ইনশাল্লাহ কি বৃষ্টির মধ্যে আমি সবচেয়ে বেশি খুশি হইলাম কালাম ভাই নাকি কালাম ভাই বলছে ঝড় হোক তুফার হোক এই যে রিয়াজ আছে না রিয়াজ কো বললো রিয়াজ যে আমার দাওয়াত দিছে রিয়াজ নাকি অন্য সিরাজ বলো তোর ঝড় হোক আর বৃষ্টি হোক ওয়াজ হইব আমি কি এটা পাগল নি নাকি একটু বৃষ্টি থাকলে ওয়াজ কমিটি কয় ওয়াজ হইব না হে কয় ঝড় হোক আর বৃষ্টি হোক ওয়াজ হইব আমি দেখছি আজকে প্রমাণ হয়ে গেল আল কাউসার ইসলামী ফাউন্ডেশনের এই যুবকগুলি ইনশাল্লাহ সব পারে ইনশা আল্লাহ ইনশা আল্লাহ আমি আবার আসব যদি আবার আমাকে দাওয়াত দেয় আগামী বছর তো আজ হবে আমি চেয়ারম্যান ভাইকে সাথে নিয়ে ওয়াদা করে গেলাম যদি আবার দাওয়াত দেয় আবার আসব ইনশা ইনশা আমার নামে গুজব ছড়াইছে কয় বাংলাদেশ ইলিয়াস রহমান জিয়াদের ওয়াজ করতে দেবে না বাংলাদেশের সব হুজুরের বিরুদ্ধে মামলা হইলো আমার বিরুদ্ধে কোনো মামলা নাই আলহামদুলিল্লাহ বলেন না এটা আপনাদের দোয়া এটা আপনাদের দোয়া টুঙ্গিপাড়ায় বিয়ে করছে লেগে না এটা আপনাদের দোয়া আর মাননীয় প্রধানমন্ত্রী যদি বাংলাদেশে কোনো বক্তার ওয়াজ শোনে আপনাকে একটা শুভ সংবাদ দিই তার ভিতরে আমি গুণাগার একজন প্রধানমন্ত্রী কিন্তু ওয়াজ শোনে কোন বক্তায় কী কয় সব শুনে এই যে হুজুর গুজে টোকাই টোকাই ধরে এমনি এমনি না চান্দু চাচা উনিও শোনে ডিজিএফ আইরাও শোনে ডিজিরাও শোনে বাংলাদেশের যত গোয়েন্দা বিভাগ আছে সবাই শুনে আমাদের ওয়াজ শুনে
কাট করে রেখে দেয় একবারে ধরে। আমি যত কিছুই বলছি আজও পর্যন্ত আমার বাসায় কোনোদিন পুলিশ আসেও নাই, একটা জিটিও আমার বিরুদ্ধে হয় নাই। যারা গুজব ছড়াইছে আল্লাহ তাদের হেদায়ত নসিব করুক, আমিন। আরো জোরে কোন আমিন। তাঁতিহাটে আমি আসতে পারি নাই, মনে দুঃখ নাই, তাঁতিকান্দা আইসা গেলাম আলহামদুলিল্লাহ। তাঁতিহাটি আসি নাই, দুঃখ নাই, তাঁতিকান্দা আইসা চেয়ারম্যান সাহেবকে দেখাই দিলাম আল্লাহ, যে চেয়ারম্যান সাহেব পারে আপনাকে চেয়ারম্যান। চেয়ারম্যান বলে কই যে হে ওয়াজ করবো, দেখি যা আছে আমি বুঝবো। এই কথাটার দাম 1 কোটি টাকা। এ এখানে তো আয়ুব বাস্য আসবে না, জেন্স আসবে না। একজন আলেমের পক্ষে বলছো ওয়াজ হইব, যা বুঝবো আমি বুঝবো, ইনশাল্লাহ বললেন না। তাহলে কি চেয়ারম্যানের জন্য দোয়া করার দরকার আছে না? সে আমল কি করে আমার দেখার বিষয় না। এই যে যেটা আমলটুকু ভালোর পক্ষে সাইনবোর্ড দিছে, ভালোর পক্ষে রায় দিছে, এর রসুল আল্লাহ হয়তো মাফ করে দিতে পারে। ক্ষমতা চিরদিন থাকবে না, আওয়ামী লীগ চিরদিন ক্ষমতায় থাকবে না। একদিন না একদিন পোলট্রি খাবে, আজ হোক আর পরে শুক্রবার হোক খাবে। এটা আমার শাশুড়ি শেখ হাসিনাও জানে। এর লেগে আমেরিকা বাধা দেওয়ার পরও বিডি কইতেছে, আমি তো এমনি মরে যাবো 77 বছর বয়স, অন্তত আর একবার আহি যদি ক্ষমতা থাকা অবস্থায় মারা যায়। ভালো তো হইলো যে ক্ষমতা থেকে মারা গেছি। অতএব দোয়া করেন, কাজ তো আর খারাপ করে নাই, ভালোই তো করছে। সবচেয়ে বড় নেমাত করছে আমার বাংলাদেশের ভিতরে, সবচেয়ে আমাদের সবচেয়ে উপকার করছে দক্ষিণবঙ্গের পদ্মা সেতু করে। এই বিডির জন্য দোয়া করা উচিত মিয়া। হে যদি অন্য সরকার ক্ষমতা হলো পদ্মা সেতু, পদ্মা সেতু পাইতাম না, ওই লুঙ্গি উঁচা করে ফেরিতে খাড়াই থাকতাম লঞ্চে চান্দু, লুঙ্গি উঁচা করে এমনি ঘাড়ে বাজায় লঞ্চে উঠতে ভিস্তি ভিস্তি ঢাকায় যেতে 7 ঘন্টা। এখন তো আর 1.5 ঘন্টায় যাও উমান পাও না। অতএব দোয়া করার দরকার আছে, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ কবুল করেন। শাহজাহান খানের জন্য দোয়া করি, তার এলাকায় আমি আসলাম, তার লাগে আমার ভালো সম্পর্ক, আপনি ভাইবেন না সম্পর্ক ভালো নয়, ভালো আছে। কারণ ঢাকায় বাস করতে হইলে সব এমপি মন্ত্রীকেও হাত রাখতে হয়, আপনাকে এলাকায় না আসতে পারছি কেন, তো আমার এলাকায় ক্ষমতা চলবো না, ক্ষমতা ঢাকায় আছে আমার। আমার একটা ওয়াজ বন্ধ করতে হলে বহুত কেসেঞ্জারি করার লাগে। ইনশাল্লাহ আমার মনে কোনো দুঃখ নাই, তাঁতিহাটি আসতে পারি নাই, তাঁতিকান্দে আসছে আমার বুকটা ভরে গেছে। একই তো তাঁতি কান্দি আর তাঁতি হাটি, একই তো নাকি? তবে আবার আসবো ইনশাল্লাহ বলেন। এই যে গাজীর বুইতে আসবো ইনশাল্লাহ তাহলে, আপনার দোয়া থাকলে আসবো। গাজীর বুইতে দাওয়াত নিছি এবং এলাকায় আরও যত ওয়াজ আছে দেখা হবে, যাবেন না ইনশাল্লাহ? আর যদি মরে যাই কিয়ামতের মাঠে দেখা হবে, যদি মরে যাই কোথায় দেখা হবে? আর যদি আমি গুনাহগার জাহান্নামের ভিতর পইরেই যাই, আপনার ভাই হিসাবে আমার টোকাই নিয়ে যায়। আর যদি আপনি পড়ে যান, যদি আল্লাহ আমাকে মাফ করে, জানি না করবে কি না, যদি আল্লাহ মাফি করে আমি জানি একসাথে যেতে পারি ইনশা। আল্লাহ পারে না মাফ করে দিতে, এই বৃষ্টি আপনাদের মাফের একটা ওসিলা। আগামীকালকেও যদি বৃষ্টি নামে ওয়াজ হবে কি হবে না? তাঁতি কান্দি আসে মুজাহিদার কি থাকতে পারে, বৃষ্টি হইলে ওয়াজ হইব, আলহামদুলিল্লাহ বলেন না। আগামীকালকে এইভাবে উপস্থিত হবেন তো ইনশাল্লাহ, ইনশাল্লাহ বলেন। আল্লাহ তুমি আগামীকালকে বৃষ্টি দিও না আল্লাহ, আল্লাহ অন্তত আগামীকালকে যেন তুমি মাঠটাকে শুকনা দেখে। যদি আসলে কালকে আমার ওয়াজ না থাকতো, আমি আগামীকালকে অন্তত আসরের পরে বয়ান করল করতাম আইয়া, আজকে করছি করছি কালকে ওয়াইতাম। যদি আমার বয়ান না থাকতো সত্যি জিদ করে আইলে ওয়াইতাম আমি, এরা দাওয়াত না দিল আইয়া বয়ে থাকতাম যে ভাই আমি আর আসরের পরে টাইম দেবো। বিশ্বাস করেন এত ভালোবাসা লাগছে তাঁতি কান্দার পরে, ইনশাল্লাহ এই ভালোবাসা আজীবন থাকবে। ভাই এলাকার মানুষকে দাম দিবেন, মক্কার মানুষ রসুলকে ভালো করে সেরে নাই, এই জন্য মাইরা মদিনায় পাঠাইছে, কিন্তু মক্কার মানুষ এই জন্য সারা জীবন কিন্তু কান্দে এখন। যদি নবী মক্কায় থাকতো কবরটা মক্কায় হইতো, ঠিক না বেঠি? হজ করতে যায় হাজিরা সবচেয়ে বেশি টেস্ট ফুল পায়, সবচেয়ে বেশি আনন্দ পায় মদিনায় গেলে। মক্কা থুইয়া কখন মদিনায় যাবে এই ধান্দায় থাকে? যেই দেশের ছেলে ওই দেশের মানুষ থাকতে দিল না, কবর হইলো মদিনায়। অতএব এখন মক্কাওয়ালারা কানলে কি হইব, কোনো লাভ হইব না। অতএব আপনাদের জন্য দোয়া চাই। আমি ঢাকায় মসজিদ করছি 4 কোটি টাকা খরচ করে, আমার একজন বলতে হজুর মসজিদ এত টাকা খরচ করে মসজিদ করলেন, কারো কাছ থেকে টাকা চাইয়ে নিলেন না। ওই যে ওমর আহমদ সব দেখে আসছে আমার মসজিদ দেখে বুকটা তাকে ভরে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। এবং ওই যে লেকাত সব দেখে আসছে আমার বাড়ি এবং আমার মসজিদ,
এরা বলে একজন মানুষ একা মানুষ এইভাবে মসজিদ করছেন, দোয়া করি আল্লাহ পাকে আরো দান করুক। আমিন। বাবা সবাই কয় কবরটা আপনার মসজিদের পাশে একটু জায়গা কিনে আপনি কবরটা দিয়ে দেন। আমি বললাম না, আমার কবর হবে আমার গ্রামের বাড়ি আমার মায়ের পাশে। আমি ঢাকায় যা কিছু করি আমার কবর হবে আমার মায়ের পাশে। তাহলে ভালোবাসা না থাকলে কি কথাটা বলতাম? যদি কেন কবর এখানে হবে, কিয়ামতের মাঠে যদি আল্লাহ আমাকে মাফ করে যেন আপনাকে একসাথে আমরা যাইতে পারি। আর হাদিসে আসছে একজন আলেম 70,000 মানুষ লইয়া মিছিল করতে করতে জান্নাতে যাবে। কারণ মিছিলের ভিতরে যদি আল্লাহ আমার আমির বানায় আর যদি ঢাকায় থাকে তাহলে তা আপনারা কুদমা দিবেন আমারে। এর লেগে হেনে থাকবো হেনে মিছিল করতে করতে আরাফার মাঠে যাবো। কি আমার নিবেন না? আমিও নিব। বৃষ্টির ভিতরে বসে আছেন কি এমনি কি ভাও, আপনারা আমার নিবেন আমিও আপনাদেরকে নিব ইনশা আল্লাহ। সবাইরে কবুল করুক জোরগান আমিন। আসেন তবা করে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জাম্বে অতুব ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যতটুকু সময় এক ঘন্টার উপরে আলোচনা করলাম, কথার ভিতরে কষ্ট পেয়ে থাকলে ভাই হিসাবে মাফ করে দিয়েন, বেঁচে থাকলে আর আর একটু না বৃষ্টি নামতে আছে। আপনি খালি পাগলামি করলে হতে হবে না, আমার আমার কথাটা শোনেন। আমি তো আবার আশা তাহলে বৃষ্টি না যাতে রসুল হোক হবে, বৃষ্টির পানি আর চোখের পানি এক হবে তো। হেই এই বৃষ্টির পানি না যাতে রসুল হতে পারে না, আল্লাহ কোন সিলেকারে মাফ করবে কেউ বলতে পারে? রাবেয়া বস্তির ঘরের মধ্যে চোর ঢুকছে, চোর কি ঢুকছে জোরে কন আরো জোরে কি ঢুকছে? এ যুবক চুপ করে বইরে সরকার সেন্টু জোরে কয় কি ডাকাত মারছেন ডাকাত ঢুকে লাইট মারে পুসুত পুসুত লাইট মারে। তখনকার লাইট ছিল আমার আমার মতো ব্যাটারির লাইট না, তখন ছিল পাথরের লাইট, চাপ দিলে জ্বলতো। তো পাথরের লাইট মারে দেয় রাবেয়া বসরি, সে তো জীবনে খাবার খাইতো জান্নাতের, আর পাক করার হান্ডি পাতিলো আসিল না। তো হে লাইট মারে দেখ একটা রাও নাই খোন তাও নাই কিচ্ছু নাই, আসে একটা পিতালের বদনি। কি আছে পিতালের বদনিটার নারে সারে আর কইয়া কয়টা হইব, ইয়া নি মু না থুয়ে যাম আর কইতাছে এটি মগির ঘরে মগি চোরের লাইগে অথ নাই কিছু। উনি রলি মারাইছে জানে না চোর মোর ঘরে মাঝে মাঝে চোরের হক আছে, এই জন্য দোকানপাট মাঝে মাঝে খুইলে বাইতে যাবেন কে চোরের একটা হক আছে। এ শুনে আবার রাবেয়া বসরির মতো দরজা খোলা রাখেন না, দোকানের ঝাঁপ ভালো করে লাগানো এটা শুননা, ঘরের দরজা ভালো করে লাগাই দেয় শুননা। আপনি তার রাবেয়া বসরি না আপনার বউ, আপনার বউ দিন বইরে দেখে ইউটিউব ইন্ডিয়ান সিরিয়াল ঠিক না বেটে, আপনার বউ সারাদিন দেহে জাকা নাকা ওই ঘর লাগায় থইলেও তাও কাশি দিয়ে খুইলে লয়ে যাবো কথা কন না কে রাবেয়া বসরি খুইলে থার পর উনি তেরা না ডাকাইতে। তো লাইট মাইরে মাইরে দেখে কি কিচ্ছু নাই, আসে একটা পিতলের বদনি, বদনিটা ধরে আর কয়ে আরে মগির ঘরে মগিরে, ও জানে না মাঝে মাঝে ডাকাইতেইবো আমাকে লেগে কিছু তো থুইবো। তো রাবেয়া কানে এই খবরটা গেছে, মাইকের আওয়াজ একটু বাড়া একটু পরে যাইতেছে গে তোর বাসাই দিয়া। তো যখন কইছে যে আমার লেগে কিছু থুইলো না, পিতলে বদনিটা হাতে নিয়ে কয়ে নিমু কি নিমু না একামস নিমু কি নিমু না, রাবেয়া বসরি এই ঘরের তেল আপ দিয়ে কয়ে নিয়ে যাও তোমার কাজের কাজে লাগবো কালকে। কয় আপনি সজাগ আছেন? বুঝলেন না আমি আমু গুড়ুর মুড়ুর করতেছি মাল সামানা তালাশ করতেছি, আপনি কই তেরেন না কোন জায়গায় কি আছে? কয় আমার ওই একটা বোধ নিয়ে আছে আর একটা তসবি আছে লয়ে যা। আমি আর ওয়াজি করুন না আল্লাহুম্মা আমিন ওয়াজও করতো কয় এবার আওয়াজ নাই, তাহলে ওয়াজ হইল না মিয়া, তাহলে বুঝলেন পোতায় গেছেন আপনি, তাহলে এবার আওয়াজ হইব তো ইনশাল্লাহ। হ্যাঁ কয় এই তসবিটা লয়ে যাওয়ার এই বুদ্ধিটা লয়ে যাও তোমার কালকে কাজে লাগবো না। সরে কয় আসলে কয়টা হইব, কয় ওই বুদ্ধির মধ্যে কি দেখছো? কয় আদা বুদ্ধি পানি দেখতেছি, ভাবছি এটা ফেলাই দিয়ে লয়ে যাও। তা যখন জানিয়ে লাইছেন নিমুন আপনার বুদ্ধি এখন কানবেন বউ ধরছেন। রাবেয়া বসরি কয় ভাই রে ও সোর ভাই
দুনিয়ার মানুষের ঘরে খুঁজলে কিছু পাওয়া যায় না, দুনিয়ার মানুষের পকেটে হাত দিয়ে হয়তো মিস্টেক করতে পারো, কিন্তু এক জায়গায় হাত দিয়ে যদি উঠাইতে পারো গো, ওই জায়গায় কোনো মিস না। সেটা আবার কার ঘর বলে? সেই জায়গায় যাবার জন্য একটা স্টিমার আছে নিবানি, কয় কি এই যে আমার যায় না মাস্টার লো, আর ওই বদনির মধ্যে আধা বদনি পানি আছে, যদি অজু করার সিস্টেম জানো অজুটা করে লো। সৎস্বর্গের স্বর্গবাস, অসৎস্বর্গের সর্বনাশ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মাআস-সাদিকীন, ইমানদারেরা জীবনে যদি তওবা করে মাপ পাইতে চাও, ভালো লোকের সাথে সন্ধান করিয়া সম্পর্ক রাখো। এই জন্যই তো আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখবেন। এই যে মোস্তফা সাহেব আল্লাহর কুতুব চলিয়ে গেছে, তার সাথে যাদের সম্পর্ক ছিল, আল্লাহর কুতুব যদি জান্নাতে যায় তুমিও যাইবা। ও বাজার, এই যে মোস্তফা সাহেবের কথা বললি তোমরা কান্দ, তাহলে বোঝা গেছে তোমাদের চোখে আল্লাহর ঠিকই অলি ছিল। যদি সেটার বাটপাট থাকলো তাহলে অবশ্যই তোমাদের চোখে পানি আসতো না। রাবেয়া বস্রি বলে, এই যে আমার স্টিমারটা লও, তার বাড়ি যাওয়ার জন্য বিমানটা লও, এই যায় না মাঝদি বিমান ল নিলাম, এইটা দিয়ে অজুকার করলাম, যায় না মাঝে তুই ওই পাশে দাঁড়া আমি এই পাশে দাঁড়াই। যুবক ভাই, এই বৃষ্টিটা তোমার জন্য এখন নাজাতের ওসিলা হয়ে যাবে, যদি তোমার চোখে এখন পানি আসে গো। রাবেয়া বস্রি বলে, তুই রুমের ওই পাশে দরজা লাগাইয়া কানতে থাক, আমি এই পাশে দরজা লাগাই দিছি, সুরারে ওই পাশে দাঁড় করাই দিয়ে আল্লাহর বান্দি হাত তুলছে মালি। রাবেয়ার জীবনে কোন আমল কবুল হইছে জানি না, জীবনে কোনোদিন দুনিয়ার স্বামী গ্রহণ করি নাই, জীবনে কোনোদিন আমি বিবাহ বসি নাই, আল্লাহ তোমারই মালিক বানাইছি, আমার হাতে কিচ্ছু নাই, সব তোমার হাতে। আল্লাহু খাবীরুম বিমা তাআমালুন, তোমার হাতে সব ক্ষমতা, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সর্বময় ক্ষমতার মালিক তুমি। রাবেয়া স্টিমারে উঠায় দিছে, ওযু করায় দিছে, এখন আর আমার দায়িত্ব নাই, এখন দায়িত্ব তোমার, এখন দায়িত্ব তোমার, এখন দায়িত্ব তোমার, এখন দায়িত্ব তোমার। তুমি রাবেয়ার কথা যদি ভালো লাগে তুমি এই সোরারে ওলি বানায় দিবা আজকা, ওরে যদি যায় না মাঝেতে খালি হাতে ফিরে দাও, ও জীবনে আর নামাজ পড়ব না, জীবনে ওলিদেরকে বিশ্বাস করব না, জীবনে ওলিদের পর আর ঘৃণা আসবে, তুমি আবার অপমান করো না, আমি একটা মহিলা মানুষ, আমারে তুমি রহমতের দরজা খুলে দাও, আমি একটু দেখতে চাই এই সুরারে তুমি আল্লাহর ওলি বানাই দিছো, এই সুরারে আল্লাহর ওলি বানাই দিছো। এই যুবক তুই আল্লাহকে ডাক দে ভাই, সুরা একটা ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, বৃষ্টির মধ্যে ডাক দে, বৃষ্টির মধ্যে ডাক দে, 5ই অক্টোবর ডাক দে, 5ই অক্টোবর ডাক দে, 5ই অক্টোবর আল্লাহকে ডাক দে, বৃষ্টির মধ্যে দেখা যেতে, মাদারীপুরের জমিনে দেখা যেতে, আল্লাহ দেখো আপনি বৃষ্টি হবে, রহমতের বৃষ্টি এদেরকে মাফ করে দাও। বাজানডে রাবেয়া কাম দে আর কয় মালিক, তোমার এই অলির ও সোরারে অলি বানায় দাও। ওদিকে যখন ওই সোরটা সেজদায় গেছে, আবদুল্লাহ সেজদায় যাইতে দেরি আছে, আমার মালিক কুদরাতি পাওটা আবদুল্লাহ কপালের নিচে দিয়ে বইয়া রয়েছে। আবদুল্লাহ আমার আল্লাহর কুদরাতি পায়ের আভাস পায়া, আবদুল্লাহ এখন আর দুনিয়ায় নাই রে বাবা, আবদুল্লাহ শিক্ষার মেরে কান্তা স্যার বলতেছে, তুমি যদি মাফ নাই করবা আবদুল্লাহ রে, তুমি যদি মাফ নাই করবা আবদুল্লাহ রে, কেন তুমি বসাইলা জাইনামাজে, কেন তুমি বসাইলা।
জাইনামাজি কত গুনাহ করছি মাওলা জমিনে রহমতের সাদর বিছায়া দিবা এঘড়ি আল্লাহ আমি আমার বাজানদের চোখে পানি দেখতেছি বৃষ্টির পানি আর চোখের পানি এক হয়ে গেছে যদি এই দৃশ্যটা তোমার ভালো লাগে ওই সুরারে যদি আল্লাহর ওলি বানাই দিতে পারো এখানে আমার যুবক ভাইরা জীবনে নেশা করছে বিড়ি খাইছে সিগারেট খাইছে গাঞ্জা খাইছে হিরোইন খাইছে মদ খাইছে তুমি ওদিকে তাকাইও না অন্তত বৃষ্টির মধ্যে বসে আছে এইটুকের ওসিলায় তুমি এদেরকে মাফ করে দাও এদের বাবা মাকে মাফ করে দাও গো মালিক সরাসরি নবীরে কষ্ট দেই না দুই নয়নে নবীর দেখি নাই অসি নবীর দেখা যদি সাসারে মার্ডার করিয়া এই অসি যদি নবীরে খুশি করতে পারে তোমার নবীর কথা শুনে ওলির কথা শুনে চোখে পানি আসছে এদের জীবনের গুনাহ মাফ না করে পারবা না ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনাদের রিকোয়েস্ট রাখছি ওই যে কইছে চাচা বাড়াইতে বাড়াইলাম আর আধা ঘন্টা শুধু যাওয়ার আগে একটা ওয়াদা থাকবে যতদিন বাঁচবো ইমান আমল ঠিক করে বাঁচবো যতদিন বাঁচবো কোনোদিন কাউকে কারো ক্ষতি করব না আমিও ক্ষতির মধ্যে পড়ব না হিংসা দলাদলি মালামারি হিংসা বুকজা সব দূর করে দিবেন আপনার জানাজা সবাই আইসা জানাজা করবে আপনি যদি শোনেন ইলিয়াস রহমান জিহাদির লাশ আসতেছে আমার এই গজনা গ্রামে আপনি যাবেন না কারণ আপনার ভালোবাসা আমার প্রতি আছে ঠিক না আবার আমি যদি শুনি বাংলাদেশে আছে যে চেয়ারম্যান সাহেব মারা গেছে আমি আসার চেষ্টা করব আমি শুধু আপনাদের এই যে ভালোবাসা একজন একজনের জানাজায় হাজির হব কিসের বাহাদুরি ওই লোকটা তোমার জানাজায় আসবে ওরে কষ্ট দেওয়া যাবে না আমি ওর থেকে কষ্ট নিব না এই ভালোবাসা যদি আমাদের অন্তরে থাকে দলাদলি মারামারি আর হবে না আর কিচ্ছু হবে না ভাই ভাই কোনো দিন মারামারি হবে না কথা ঠিক না বে ঠিক যে আমার জানাজা আমার ভাই আসবে মসজিদে গেলে এক ভাই এক কাতারেই থাকি তাহলে মারামারি করে একজন আর একজন দিন ফিরে থাকবো কেন এই ভালোবাসা যদি থাকে ইনশাল্লাহ কেয়ামতের মাঠে আপনাদের সাথে আমার দেখা হবে আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক ইনশাল্লাহ আমার মসজিদের জন্য দোয়া করেন আর আমার মসজিদটা দেখে আসেন এই তো কদম তুলি সার্বিক গাড়ি কাউন্টার যেখানে ওইখানে যে বললি হবে ইলিয়াস রহমান জিহাদি আপনারা খুললে খুশি হবেন ওই এলাকার যারা 100 বছর আগে বাড়িঘর করছে হ্যাগো নাম করলে কেউ চিনে না যদি এক কদম তুলে যায় খালি কারণ রিক্সাওয়ালারে জিহাদি সাহেবের মাদ্রাসা অথবা বাড়িতে যাব সবাই চিনে ওই এলাকাটাই এখন জিহাদি সাহেবের নামে এক নামে একজন ঠিকানা দিয়ে দেয় জিহাদি সাহেবের বাড়ির কাছে চলেন ওইখানে যাবো সবাই চিনে এটি তো আমার জন্য বড় পাওনা ঠিক না ভাই ঠিক এটা আপনাদের কাছে দোয়া চাই কদম তুলে যে বললি হবে রিক্সাওয়ালার জিহাদি সাহেবের বাড়ি লিয়ে আসলেন রিক্সাওয়ালাকে বলি হুজুর জিহাদি হুজুর চলেন চলেন যাই এইটি তো আপনার ছেলের জন্য বড় পাওনা টাকা পয়সা দিয়ে কী হইব বাবা এই যে একটা পরিচিতি এটি তো বড় এইটি তো বড় ভালোবাসা আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক বেঁচে থাকলে দেখা হবে মরে গেলে দেখা হবে হাশরের মাঠে ইনশা ইনশা জীবনের শেষ তওবা আগামীকালকার দাওয়াত দিয়ে স্বতঃস্ফূর্তভাবে আবার আগামীকালকে আসবেন এইভাবে বৃষ্টি হোক না হোক আসব আসবেন তো আসবেন ইনশাল্লাহ এই মাহফিলটা আজীবন হোক চান তো মাগনা হইব আমাদের মতো বক্তান্তে টাকা লাগে না আর দোকান টাকা নেও কে টাকা নিব না মসজিদ করবো কি দিয়া আমাদের মতো বক্তার যদি আপনি টাকা দেন 5 লাখও দেন আল্লাহর কসম করে বললাম আমার ওয়াজের সমস্ত টাকাটা মসজিদে খরচ হয় এই যে ভারতবর্ষে 6টা প্রোগ্রাম করে আসলাম যে কয় লাকি কামাই আইছি আল্লাহর শুকর আমি এখনও এই মসজিদ করতে যেয়ে 23 লক্ষ টাকা ঋণ আছি আমি তো আমার বাবা কালাম খার কাছ থেকে 1 বছর সিমিট নিয়েও মসজিদ করি নাই হালাকে যদি জান্নাতে প্রথম টান দেয় আমার আগে আমার বাপ ঋণী বললায় আমার মা ঋণী আগে আমার দাদা দাদি নানা নানি ঋণী আগে বানাইলাম আমি আল্লাহর জান্নাতের ঘর মসজিদ আগে নিব আমার বাপরে হালাকে আমার বাপ তো 1 বস্তা আমার দেয় নাই কিন্তু আমার বাপরে আগে কেন নিবে ওই যে আমার বাপ যে আমারে বানাইছে এইটা আমার বাবার বড় পুঁজি আলহামদুলিল্লাহ বলেন অতএব মসজিদটা দেখে আসবেন আর আমাদের মতো বক্তা আনবেন যারা মসজিদ মাজা করে টাকা পয়সা আল্লাহর রাস্তায় খরচ করে তাদের আনবেন বাড়ি গাড়ি করার আর আশা নাই ভাই বাড়ি গাড়ি আল্লাহ করাইছে বহুত আর করার আশা নাই দোয়া চাই যেন মসজিদটা করে কবর যেতে পারি ইনশা আমি আব্বারে বলছি আব্বা তো যখন মসজিদের কাজ প্রথম ধরি
কারণ 1 কোটি 20 লাখ টাকা দিয়ে শুধু জায়গাটাই কিনছি কদমতলি জায়গা কিনে আলহামদুলিল্লাহ মসজিদটা করছি আমার বাড়ির চাইতে সুন্দর করছি মসজিদটা কেন বসলাম আপনারা দেখবেন আর যদি এই মসজিদটা কবুল হয় আমার মসজিদটা আল্লাহ জান আল্লাহ তো কইছে যে মসজিদ তুমি যদি বানাও মসজিদ হবে জান্নাতের রেলগাড়ি আর ইমাম সাহেব হবে ড্রাইভার মুয়াজ্জিন হবে প্যাসেঞ্জার মুয়াজ্জিন হবে হেল্পার আর তোমার এলাকা যারা মসজিদ মাদ্রাসা ভালোবাসবা তোমরা হবে প্যাসেঞ্জার আমি এই জন্য দাওয়াতটা দিলাম যেন আমি আপনার এলাকার কলিজার টুকরা ভাই যদি মসজিদটা কবুল হয় আমার এই রক্তপানের ভাম ঝরানো পয়সায় করা মসজিদ কবুল হয় যদি জান্নাতে রেলগাড়ি হয় আমরা একসাথে যাব ইনশাআল্লাহ যাবেন তো ইনশাআল্লাহ যাবেন তো ইনশাআল্লাহ আমার নিবেন তো ইনশাআল্লাহ দোয়া করবেন তো আমার লাগা তাহলে গুজব যেটা শুনছিলেন জিহাদির আওয়াজ করতে দেবেন এটা কি কোন বুয়া এমপি মন্ত্রী লন্ডনে গেলে পোলাপান বিছেন না বুয়া বুয়া কালকে টাকের খারাই কবা বুয়া বুয়া কত কর না কেন আমার বিরুদ্ধে মামলা থাকলে ইন্ডিয়ার বর্ডার আমার ঢুকতে দিত ওই আকাড়া মুদি যেই পরিমাণ খেপারে খেপা হুজুর গোপারে আমার ঢুকতে দিত আর ওয়াশ করতে দিত অগোছেই পরিমাণ গোয়েন্দা প্রশাসন ঢুকতে দিত না তাহলে বোঝা গেল এগুলো বুয়া আলহামদুলিল্লাহ বলেন আসেন তওবা করে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবেও অতব ইলাইহে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম দোয়া করেন সবাই হুজুর কথা আছে নাকি সভাপতি সাহেব কথা তাই বলো কালকের দাওয়াত দাও তো ইনশাআল্লাহ একটা ছেলে আমার কাছে দোয়া চাইছে পরীক্ষা দিছে আমি যখন রুমের মধ্যে ছিলাম আমার টাকা দিয়ে দোয়া চাইছে আলহামদুলিল্লাহ বলেন ভাই আমি আপনার অনেক ভক্ত আমার মা অসুস্থ আমার মায়ের জন্য আপনার টাকা দিয়ে মসজিদে দোয়া চাইলাম আমি বললাম তুমি জানো কেমনে আমরা ইউটিউবে শুনছি ওই ছেলেটা ইটালি চলে যাবে ইদানিং আপনাকে তাঁতিকান্দা বাড়ি দোয়া চাইছে আল্লাহ যেন ওকে তাড়াতাড়ি ইটালি নিয়ে যায় টাকা দেওয়া বড় কথা না যে দোয়া চাইছে এটা আমার জন্য বড় যে আমার ভালোবাসা দোয়া চাইছে এটাই বড় দোয়া চাইবে হুজুর কথা বলে বলেন জি ইনশাআল্লাহ তাহলে আমি দাওয়াত দিয়ে দিলাম আগামীকালকে আসবেন তো ইনশাআল্লাহ স্যার মিসব কথা বলবে না যদি কালকে না আসেন দোয়া চাইবেন মাশাআল্লাহ মাশাআল্লাহ কেমনে পাবেন এই চেয়ারম্যান রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীর ওমানি রহমতের নজরে যদি একটু রাজর থানা মাদারীপুর জেলা এই তাঁতি কান্দাল কাউসার ফাউন্ডেশন বাংলাদেশের যুব সমাজের দিকে তাকায় দেখো যদি ওদের মনটা অনেক খারাপ ছিল তোমার রহমতের বৃষ্টি দেখিয়া কিন্তু এই বৃষ্টির মধ্যে তোমার পাগলদের উপস্থিতি দেখে ওদের মনের সব কষ্টগুলো দূর হয়ে গেছে বৃষ্টি না হইলে হাজার হাজার মানুষের উপস্থিতি হইতো এরা এরা জানে আমিও জানি তুমিও জানো যারা আসতে পারে নাই তাদেরকেও মাফ করে দিও নিয়াত করেছিল জেহাদি সন্তানের ওয়াজ শুনতে যাব জেহাদি ভাইয়ের ওয়াজ শুনতে যাব কিন্তু আসতে পারে নাই ওয়েদারের কারণে কিন্তু আমার ভাইরা যারা আসছে আমার বাজানরা যারা আসছে আমি দেখছি বৃষ্টির পানি আর চোখের পানি এক হয়ে গেছে এদের মধ্যে কার যেন জন্ম দুঃখিনী মা আমার মা আমার 12 বছর বয়সে এই সেইন্দা ঘাটে দাঁড়াইয়া বলছিল ইলিয়াস রে বাবা তুমি যাও আর কোনদিন তোমার সাথে দেখা হইব না যেই নদীর পারে বসে আমার মা বিদায় দিল ওই নদীটা পিছনে রাইখা হাত তুলছি মালি আমার মতো কার জানো নাই তবে আমার মায়ের দোয়া আমার সঙ্গে আছে আমার অ্যাকাউন্টে আছে আমার বাবার দোয়া আমার অ্যাকাউন্টে আছে কারণ আমার বাবাকে হজ করানোর সময় কাবাঘরের সামনে বাবার কাছে দোয়া চাইছি বাবার কাবাঘরের দরজাটা ধরাইয়া দিয়া বুকের মধ্যে রাইখা বলছে আমার জন্য দোয়া করেন হয়তো ওই দোয়াটাই কবুল হয়ে গেছে
আজকে তুমি তোমার রহমতের চাদরে নিয়ে তোমার ঘর মসজিদ বানাবার সুযোগ দিছো আমাকে। বাংলাদেশের কোন আলেম স্বাধীনতার পরে নিজের অর্থায় নেই কোটি কোটি টাকা খরচ করে মসজিদ বানাইতে পারে নাই, হয়তো সবাই করছে কালেকশন করিয়া, কিন্তু তুমি আমি গুনাহগারের দ্বারা করাইছো। জীবনে আর কিছুই চাই না, মসজিদটা ছয় তলা না করে আমার কবরে ডাক দিও না। আল্লাহ তোমার কাছে দরখাস্ত, গতকালকে ভারতবর্ষ থেকে আসি হাজার হাজার মানুষ তোমার এই পাগলের হাতে মুসাবা করে টাকা দিয়া দোয়া চায়, বলে হুজুর আপনার ওয়াজ স্কিনি শুনিয়ে কানছি, বাস্তবে বৃষ্টির মধ্যে কেঁদে গেলাম, আমার বাংলা মায়ের সন্তান এই তাঁতি কান্দার যুবকগুলোর চোখে পানি দেখছি, আমার বাবাজিদের চোখে পানি দেখছি। আজকের মাহফিলে আমার বাবাকে সাথে নিয়ে হাত তুলছি, চেয়ারম্যান সাহেবকে সাথে নিয়ে হাত তুলছি, আল্লাহ কাউসার সাহেবকে সাথে নিয়ে হাত তুলছি, আল্লাহ সভাপতি সাহেব সহ যারা এই যুব সমাজ আছে প্রত্যেকের বাবা মাকে মাফ করিয়া দাও, এদের বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিও। আল্লাহ খাস করে আমার ভাগ্না বাসু মিয়া এখানে আসার আগেই সকালে ফোন দিছে, মামা আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ আর মনের আশা আপনি পুরা করে দেন গো আল্লাহ। আল্লাহ অতি তাড়াতাড়ি একটা শাদি মোবারকের ব্যবস্থা করিয়া দেন, সুসন্তানের ব্যবস্থা করে দেন, টাকা পয়সা বাড়ি গাড়ি চিরদিন থাকবে না, সে নেক সন্তানই দুনিয়ায় থাকবে। আল্লাহ আর মনের আশা পুরা করে দেন, আর মা বাবাকে মাফ করে দেন, কবরে চলে গেছে জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন। আল্লাহ খাস করে চেয়ারম্যান সাহেবের বাবা মাকে আপনি মাফ করে দেন। বার